ওই ব্রাহ্মার মা আমার এখন বাচ্চা দিবে স্যার, এবার আবার আপনি ব্রাহ্মা বীজ কোথায় পান? এটা এডিএল এর বীজ দিছিলাম স্যার, এডিএল এর না, এটা এখন তো বন্ধ হয়ে গেছে স্যার। এডিএল এর ব্রাহ্মা আছে না, দুধের গাবি, তারপর হচ্ছে বকনা গাবি করতে হবে এবং সারগুলোকে ফেটেনিং করতে হবে, আর সেই ক্ষেত্রে যে প্রসেসিং, সেই প্রসেসিং এর দিকে যেতে হবে। তো উনি এই গরুগুলি যেগুলো এনেছেন সার গরু করেছেন, আমি মাঝে মধ্যে বলি যে আপনারা গাবি মানে রুগ্ন শুকন অথবা দুর্বল গাবি গরু কিনে সেগুলোকে আপনারা ফেটেনিং করতে পারেন। সেইভাবে খামারকে বাণিজ্যিকভাবে লাভবান করতে হলে অবশ্যই আপনার চতুর্দিকে চোখ খোলা রাখতে হবে যে আমার কোথায় লাভ হবে, সেইভাবে আমরা সেভাবে করবো। তো আমরা তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, চলে আসবে। এবং আমি যেভাবে ট্রেনিং এ বলেছিলাম তিনি সেভাবে শুরু করেছেন, আমরা চলেন ভার্মি কম্পোস্ট দেখে আসি। বকনাগুলো কি নিয়েছো? গাবিগুলো দেখলাম, বকনাগুলো দেখা দেওয়া দরকার না? আমরা গাবিগুলো দেখলাম, প্রোডাকশন অ্যানিমেল যেগুলো সেগুলো এর থেকে যে এখন 40টা বকনা আছে না, আমরা 40টা বকনা আছে বকনাগুলো দেখি, যেটা ফার্মকে সামনের দিকে লাভে নিয়ে যেতে পারে। এখানে কতগুলি বকনা কনসিভ করা আছে আপনার? এখানে বঙ্গে এখানে কনসিভ করা আছে 7টা স্যার, আর ওইখানে আছে 13টা স্যার। খুবই দৃষ্টিনন্দন সার এবং এটি প্রতিটা সারই আপনার দেখার মতো হয়েছে, এবং গায়ের মধ্যে প্রচুর মাংস এবং খুবই চটপটে অ্যানিমেল। আশা করছি এগুলি কুরবানির হাটে অনেক প্রাইস তিনি পাবেন, এটাও তার জন্য একটা বড় সাপোর্ট আসবে। তো আমি সবসময় বলি যে একটা ফার্মকে লাভজনক করতে হলে দুধ, দুধের গাবি, তারপর হচ্ছে বকনা গাবি করতে হবে এবং সারগুলোকে ফেটেনিং করতে হবে, আর সেই ক্ষেত্রে যে প্রসেসিং, সেই প্রসেসিং এর দিকে যেতে হবে। তো উনি এই গরুগুলি যেগুলো এনেছেন সার গরু করেছেন, আমি মাঝে মধ্যে বলি যে আপনারা গাবি মানে রুগ্ন শুকন অথবা দুর্বল গাবি গরু কিনে সেগুলোকে আপনারা ফেটেনিং করতে পারেন। সেইভাবে খামারকে বাণিজ্যিকভাবে লাভবান করতে হলে অবশ্যই আপনার চতুর্দিকে চোখ খোলা রাখতে হবে যে আমার কোথায় লাভ হবে, সেইভাবে আমরা সেভাবে করবো। তো আমরা বকনার কোয়ালিটি ভালো, বেশিরভাগই তো ওনার নিজের তৈরি বকনা, কাজে প্রতিটা গরুই তার মানসম্পন্ন। এই এই বকনাটা আমি এই বকনাটা ইডার কাছ থেকে আনা, স্বল্প সময়ের জন্য দেখা যায় হালকা, এটার বীজ দিলাম স্যার। আপনি গরুগুলাকে রৌদ্রে নিবেন, হ্যাঁ, অনেক সময় রৌদ্রে বেঁধে রাখবেন অথবা রৌদ্রে ছাড়বেন, এবং বীজ দিলাম স্যার, ঠিক আছে। বীজ দেওয়ার পরে স্যার, বীজ রাখার পরে স্যার অলানো ছাড়লো স্যার, অলানো বড় হলো স্যার, কিন্তু সেই অলান আবার শুকিয়ে গেল। কয় মাস ছিল এরকম? এরকম স্যার দশ, এখন সেই বীজ দেওয়ার বয়স তুলে 14-15 মাস স্যার, ওলান ছেড়ে ছিল কিন্তু পরে আবার বাচ্চা নেই স্যার, উঠে গেল, উঠে গেল, বাচ্চা নেই স্যার। আচ্ছা, ওই সময় কি তাহলে কনসিভ হয়েছিল? কনসিভ হয়েছিল কিন্তু বাচ্চা তো পালাম না স্যার। না, যদি তাই হয় এগুলোকে রোগ বলে আর কি, যদি এটাকে মামিফাইড ফিটাস বলে আর কি, অর্থাৎ যদি কনসিভ হয়ে থাকে এবং পরে যদি এটা উলান ছেড়ে থাকে সেরকম অবস্থা থাকে, একটা পর্যায়ে উলানটা শুকিয়ে গেছে, তা আপনারা জরায়ুটা চেক করে দেখতে পাবেন তার জরায়ু কি পর্যায়ে আছে, ওভারগুলি কি পর্যায়ে আছে। জরায়ু চেক করেছিলাম, সেটা গুলো ভালো আছে স্যার। হ্যাঁ, ভালো আছে। এরপরে কি হিটে আসছে আরো? না, আর হিটে আসেনি, উলান নষ্ট হয়ে গেছে। উলানে কি দুধ আসছিল তখন? আসছিল স্যার, না পানি আসছিল শুধু। আচ্ছা, তাহলে এটা তখনকার সময় কি দুধ আসে নাই, শুধু পানি আসছিল স্যার, মানে মিল্কের কোনো দেখেন নাই? কিন্তু পরে না না না, মেস্টাইটিস হয়েছিল দেখা যাচ্ছে, যে এক পাশ ফুলে গেছে এবং শক্ত না এটা, কাজে এই যেহেতু উলান তার ঠিক নাই, কাজে এটার জন্য আপনার একটু রিস্ক হবে, কারণ এটার মা কত লিটার দুধ দিয়েছিল? সরাসরি বকনাই কিনে আনছিলেন স্যার, তাহলে আপনি এইটা কি রাখা ঠিক হবে না, আপনি এটা সেল করে দিবেন স্যার, ব্রহ্ম আছে স্যার, এটা আপনি সেল করে দেন। আর ওইখানে আমরা দেখছি যে তার সারগুলোর মধ্যে একটা ব্রাহ্মা সারও রয়েছে, এই সারটাও অনেক বড় হয়েছে। কত হতে লাইব্রেরি এগুলো স্যার, সার যেগুলো আছে এগুলো আমার বাড়ির ঘরের না,
সার কি আপনি নিজে তৈরি করছেন? নিজে বা বীজ নিজে দিছি। আচ্ছা আচ্ছা, আসেন না এই এই সার, তাহলে এরকম এত ভালো মানের সার কেমন করে হয়েছে? এই সার কি আপনার ঘরে হয়েছে? জি স্যার, সব করে সব করে স্যার। এটা কোন গ্রুপ থেকে আসছে স্যার? আপনার দেশি গরু আছে কি স্যার? আচ্ছা না, সেই জন্য বলছি, কারণ যদি তাই হয় তাহলে তো অনেক ভালো কোয়ালিটির সার আসছে আপনার ঘরে। সরে ফেলো। আর এইটা আপনি, এই গরুটার পেটটা একটু বড় দেখা যাচ্ছে। এ বয়স কত এই গরুর? যদি আপনার ঘর থেকে তৈরি হয়ে থাকে তাহলে তো খুবই উত্তম। যদি আপনারা এরকম করে সার তৈরি করতে পারেন তাহলে দেখা যাবে যে এই যে চারটা সার আছে এখানে, হ্যাঁ কাছাকাছি হবে। আমি ভাবছিলাম 4 মাস আগে 700 কেজি। এটা একটা ই আসতে পারে, ভালো কাস্টমার আসতে পারে। না, আমি বলছি যে এটা যখন সেল করবে, সেলিং মার্কেট যখন যাবে তখন ওই সময়টুকু এখন থেকে আরো প্রায় 3 মাস প্লাস আছে, এটা বাড়বে আর কি। বডিটা টোটালি মাংস আর কি এখানে, কারণ তিনি তো এটাকে ঘাস খাওয়ায়, এখানে ফ্যাটি বডি না কিন্তু। হ্যাঁ, কারণ যেহেতু কাঁচা ঘাস খাওয়ায় এবং প্রচুর পরিমাণে জাড়া এবং ভুট্টা খাওয়ায়, কাজেই মাংস হলো, যেটা মাংস সেটা হলো একদম গুড ফ্রেশ, কাজে ওয়েট কিন্তু বেশি হবে এই গরুটার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে 4টা সারি আপনার মার্কেটে তাদের আশানুরূপ তারা প্রাইস পাবে। জানতে হয় যে অনেকে দেখা যায় রেডি ফিট খাওয়ায় অথবা অন্য বাজার থেকে খাবার কিনে খাওয়ায়, কিন্তু উনি যে মানের খাবার দেয় এই খাবার থেকে যে মানে ফ্রেশ হবে, এই ফ্রেশ কিন্তু মার্কেটের অন্য গরুর মতো হবে না, অন্য ফার্মের মতো হবে না। ওই ব্রাহ্মা মা আমার এখন বাচ্চা দিবে স্যার। এবার আপনি ব্রাহ্মা বীজ কোথায় পান? এটা এডিএল এর বীজ দিছিলাম স্যার। এডিএল এর না, এটা এখন তো বন্ধ হয়ে গেছে স্যার। এডিএল এর ব্রাহ্মা আছে না, বীজ নাই ওদের? বাচ্চা দেবে স্যার, ঠিক আছে? তো 20 দিনের ভিতরে বাচ্চা দেবে, তার ব্রাহ্মা আছে আমার ওখানে। আপনারা যে ব্রাহ্মা দেখছেন, আমি যে ব্রাহ্মাটা বিক্রি করবো আগামী কুরবানিতে, সেই ব্রাহ্মার মা এই যে, এটা একটা আরসিসি রেড সিটাগাং এর গরু, এর ক্রসে এবং ব্রাহ্মার ক্রসে আমার এই ব্রাহ্মাটা হয়েছে। আমার ওটা আমেরিকার 100% ব্রাহ্মার বীজ দিয়া ছিল আমার এই গামির সাথে, আমেরিকান ডেইরি। আমি যেভাবে ট্রেনিং এ বলেছিলাম তিনি সেভাবে শুরু করেছেন, আমরা চলেন বার্মি কম্পোস্ট দেখে আসি। ওনার কাছে আমি 100 কেজি কিছু আনছি। 100 কেজি আমি, প্রতি কেজি কিছুর মূল্য ছিল 1000 টাকা। আচ্ছা, 1 লক্ষ টাকার কিছু আনছেন ওনার কাছে? ওনার কাছ থেকেই। আর আমি সিরাজগঞ্জ টুকু মুক্তারের কাছ থেকে আনছি আমি 60 কেজি, ওখান থেকে আমি আনছি 1350 টাকা করে কেজি। আমি কেঁচু নিয়ে একটু কথা বলি যে কেঁচু এটা হলো একটা আশ্চর্য জীব, এটা প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। এই কেঁচুগুলো দেখা যায় নর্মালি একটা কেঁচু 110 থেকে 120 দিন বাঁচে, এবং একটা কেঁচু 1 বছরে 20 থেকে 30টা ডিম পারে, এবং এক একটা কেঁচুর থেকে আপনার ডিম থেকে 2 থেকে 3টা ভ্রূণ থাকে, বাচ্চা হয়। তাহলে আপনি কিন্তু ইচ্ছে করলে এই বার্মি কম্পোস্ট যারা তিনি এখানে ছেড়েছেন, এই কেঁচুগুলো কিন্তু ন্যাচারালি বাড়তে থাকে এবং কিছু কিছু মারা যায়, এবং একবার যখন ছেড়ে দিবে এই কেঁচুগুলো কিন্তু আপনার পরবর্তীতে আবার ডিম পারতেছে, আবার বাচ্চা হচ্ছে, এখানে মাদার আছে, কাজেই এরা ন্যাচারালি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তো উনি 10 কেজি কিনেছিলেন, কিন্তু এখন কত কেজি কিছু আছে আপনার এখানে? 10 কেজি না, আমি 200 কেজি 250 কেজি কিনেছি, এখন আমার 450-450 কেজি। তাহলে তার কেঁচু কিন্তু বৃদ্ধি পাচ্ছে একটা পর্যায়ে। আপনারা যদি কেউ মনে করেন যে ভার্মি কম্পোস্টের শুধু কেঁচু উৎপাদন করবেন, তাহলে কেঁচু উৎপাদন করে কিন্তু মার্কেটিং করতে, হ্যাঁ মার্কেটিং করতে, এবং একটা পর্যায়ে আপনি সেদিকেও যাবেন, কারণ আপনি শুধু একা করলে হবে না, কারণ এই দেশটাকে বাঁচাতে হলে, পরিবেশকে রক্ষা করতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। দেশের আশ্রয় নয় বলবে বিশ্ববাসী।